দিদি আপেল 100 টাকা কেজি। ভাই আপনি তো বলছিলেন এখানে কম দামি ফল পাওয়া যায়, তবে তো আমি এলাম। আপেল 100 টাকা কেজি, 100 টাকা কেজি তো এখানেও পাওয়া যাচ্ছে ভাই। ওই কাস্টমারকে ডাকতে গিয়ে মিথ্যা কথা বলতে হয় না, কম দামি বললে কাস্টমার আসে না। ভাই আমার মায়ের শরীর খারাপ তাই ফল নিতে এসেছি। ও মায়ের শরীর খারাপ, তাহলে আপেল 120 টাকা কিলো। ভাই শরীর খারাপ বলে তুমি দামটা বাড়িয়ে দিলে কেন গো? দিদি যাদের বাড়িতে শরীর খারাপ তারা তো ফল নিয়েই যাবে, তাই আমি দাম বাড়িয়ে নি, কেন কি ওদরা তো নিয়েই যাবে, না নিয়ে গেলে চলবে না। ভাই এটা তুমি ভালো করছো না, যাদের শরীর খারাপ আছে তাদের একটু কম দাম দিয়ে দেবে না? এত করোনা এসছে, এত বিমারি এসছে, তবু তোমরা ফলের দাম কমাওনি, ফলের দাম সেই বাড়িয়ে বাড়িয়ে নিয়ে যাচ্ছ। দিদি এটাই তো ফলওয়ালার টাকা কমানোর সুযোগ, এইটাতে টাকা না নিলে ও কোথায় টাকা নেবে দিদি? এই রোগীদের সাথে এমনি কেন করছো? আমার মায়ের জ্বর এসছে ভাই, তাই আমি ফল নিতে এসেছি ভাই। আমার কাছে টাকা নেই, আমার কাছে মাত্র 220 টাকা পড়ে আছে, ওটাতে ফল পাবো? এত দামি যদি ফল হয়। দিদি সেইগুলো আমি কিছু জানি না, ফল নেওয়ার হলে না নালে যা, ওইগুলো আমি শোনার জন্য আসছি না কি জ্বর এসছে কি আসছে। ভাই প্লিজ ভাই, ভাই অত টাকা নেই ভাই, ভাই আমাকে একটু কম টাকায় দিয়ে দাও ভাই। রোগীদের সাথে এমনি কেন করছো ভাই? দিদি ওই ইমোশনাল ব্ল্যাকমেইল চলবে না। ভাই একটা কথা বলবো, ভগবান না করুক আপনার ছেলে আছে তো, যদি আপনার ছেলের কোনোদিন জ্বর আসুক আর ডাক্তার বাবু বলবে ওষুধ না দেব, তাহলে কেমন লাগবে ভাই? ভাই আমার মায়ের উপরে বুঝো ভাই। দিদি তুমি আমার চোখ খুলে দিয়েছো দিদি, আর আমি কারো কাছ থেকে বেশি টাকা নেব না দিদি, যত ফলের দাম আছে তার থেকে 2 টাকা বেশি নেব দিদি, আর নেব না দিদি, সত্যি দিদি। আচ্ছা ভাই আচ্ছা, এবার বলো আপেলের দাম কত? দিদি দিদি আপেল 80 টাকা কিলো, দিদি বলো কত দেব? ভাই 120 টাকা থেকে একবারই 80 টাকায় চলে এসছো, এত দাম নিতে তুমি? ঠিক আছে যা হয়েছে ছাড়ো, তুমি আমাকে 1 কিলো আপেল, 6 খানা কোলা, 1 কিলো বেদানা আর আঙ্গুর দিয়ে দাও আমাকে। দিদি এই নাও ফল, দাম হলো 210 টাকা, আমি তার সাথে 5টা লেবু দিয়ে দিয়েছি, তোমার মা মানে আমার মা, আমার মা ভেবে দিয়েছি লেবু, মাকে খাওয়াবে দিদি। ভাই আবার বলে দিয়েছি কোনো অসুস্থ লোককে ঠকাবে না, কোনো লোককেও ঠকাবে না, কারো কাছ থেকে বেশি টাকা নেবে না ভাই। ঠিক আছে দিদি আবার এসো, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আমি বোকা বিড়াল, আজকে ভিডিও লাইক করতে বলবো না, কিন্তু এই ভিডিওতে আমি এই জিনিসটা বলতে চেয়েছি কি এই করোনা কালে অনেক মানুষ অসুস্থ হয়েছে, সেই সুযোগটা পেয়ে ফলওয়ালা অনেক দামে ফল বিক্রি করে অনেক লাভ করেছে। আপনারা জানেন কি মানুষ অসুস্থ থাকলে ওদের কাছে টাকা নেই, ওষুধের টাকা, ডক্টরের কাছে টাকা, অনেক টাকা খরচা হয়। এই ফলওয়ালারাও একটু কম লাভ করে, অসুস্থ মানুষকে ফল দিলে মানুষ একটু বাঁচবে।